দেড় ঘন্টা আগে এসেছিল ঠেলা জালে, আত্মা জালে আর কি, আত্মা জালে মূলত এই মাছগুলো পেয়েছি। কতটুকু হবে আনুমানিক ভাই? এখানে ময়লাও রয়েছে, ময়লা ফেলে দিয়ে পরিষ্কার করে দেড় কেজি মতো হতে পারে। মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো হচ্ছে চিংড়ি মাছ। আলহামদুলিল্লাহ মোটামুটি পাইছেন তো? কাঁকড়াও আছে তো? এগুলো কি বাড়িতে নিয়ে পরিষ্কার করবেন? টাইগার চিংড়ি, ইয়া লইলা, ইয়া চিংড়ি তো নাই, এখন শুধু টাইগার। তো ঠিক আছে, এখন কি চলতি পথে আছেন? না, চলে যাব। চলে যাবেন না? শুক্রবার না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। জাকি জালে মাছ ধরা চলে। আমি যেটা বলেছিলাম আগে, চরে বিভিন্ন ধরনের জাল রয়েছে, তার মধ্যে জাকি জাল নিয়েও এসেছে স্থানীয় বাসিন্দা যারা রয়েছে। এটা হচ্ছে ওনারা আসলে পরিবারের চাহিদা মেটানোর জন্য এসেছে, পরিবারের যেই মাছগুলো দৈনন্দিন প্রয়োজন হয় তারা কিন্তু এসে নদী থেকে মাছ ধরে নিয়ে যায়। তো এখানে সাধারণত বিভিন্ন ধরনের মাছ ওঠে, বিশেষভাবে চিংড়ি মাছ, চিংড়ি মাছ পাওয়া যায় যেটাকে স্থানীয় ভাষায় ইচা মাছ বলে। আবার মাঝে মাঝে পোয়া মাছ, ভ্যারাইটিস মাছ পেয়ে থাকে ওনারা। জেলেদের জীবন আবার স্বাভাবিক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। কিন্তু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা থাকে বিদায় তাদের একটা অভ্যস্ততা বা একটা চ্যালেঞ্জিং লাইফ তারা ঘুরে নিয়েছে। এই যে দেখুন, বিশাল অংশ জুড়ে আগে ঘেরজাল ছিল, এখন কিন্তু রেমালের কারণে সব ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার নতুন করে এখন জাল সেট আপ করতেছে। এটিই হচ্ছে সুন্দরচরের জেলেদের জীবন। কাঁটা কয়টা থাকে? এটা তো থাকে তো একটা, এটার মধ্যে যে দুইটা আছে, ওনারা কিন্তু দুইটা জাকি জালকে একসাথে বেঁধে টানতেছে নদীর যে পাড় রয়েছে, পাড়ে কিন্তু বিচের মধ্যে ওরা জাল টেনে নিচ্ছে। তো এই জালে দুইজনে মাছে, দুইটা জালে দুইজনে ভাগ করে নেবে মাছগুলা। ঘূর্ণিঝড় ড্রেমালের কারণে উঠে গিয়েছে, খুঁটিগুলা আবার ঠিকঠাক করে নিচ্ছে বিন্দি জালটা বসানোর জন্য। মোটামুটি পরিবারের চাহিদা, পরিবারের চাহিদা মেটাতে পারতেন, এখন আবার নতুন করে মানে জালগুলা ছিঁড়ে গেছে বিদায়, আবার নতুন করে জাল বসানোর জন্য আসছেন না? দেখতে পাচ্ছেন এই হচ্ছে সুন্দরচরের, আমি যেটা বলেছিলাম আসলে তারা কিন্তু থেমে নেই, সকল বিপদ আপদ অতিক্রম করে আবার তারা শুরু করে ঠিক করে। পরশু দিন থেকে আবার স্টার্ট হবে না মাছ ধরা? ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার মাছ ধরা দেখবে দর্শকে। মিলন ভাই কি অবস্থা? ভালো, মাছ পাইছেন? জাল কয়টা বসেছেন? ববি চালান যাইব না? জাল কয়টা বসাইছেন? দুইটা? খুব চেষ্টা চালিয়ে যাচ্ছেন না? লটটা মাছ না? মাশাল্লাহ মাশাল্লাহ, মাছগুলো তো একদম ফ্রেশ, জীবিত, মাত্র মাত্র জাল থেকে নিয়ে এসেছে। জীবিত লইট্টা মাছ আমাদের, আমার চ্যানেলে যারা রয়েছে বন্ধুরা কিন্তু দেখেছে, আমি একবার মানে দেখিয়েছিলাম মাছগুলা, জীবিত লইট্টা মাছ। এগুলো তো উপরে উঠে পরিষ্কার করবেন না? জি মাশাল্লাহ, চলেন তলে যা যাক, গিয়ে তারপরে পরিষ্কার করার পরে কতটুকু মাছ হয় সেটা আমি দেখাবো, ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন। আর চ্যানেলে দুজন নতুন হয়ে থাকেন তাহলে
অনুরোধ রইল আপনাদের প্রতি। ইউটিউব থেকে দেখে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর হচ্ছে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখবেন। নিজুম বাংলার সাথে থাকবেন সবসময়। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর বিশেষ করে অনুরোধ করছি, ভিডিওটি দেখার পরে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখান দিয়ে নোংর না, আজকে তো বিপদ ঘটতো ভাই, নোংরা উপরে যেভাবে পড়ছো, দুজি খাড়া থাকতো তাহলে কী অবস্থা হতো।